আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো জাপানের বাচ্চারা কিভাবে স্কুলে যায়, তাদের রাস্তাঘাট কেমন এবং বাংলাদেশের ছেলেমেয়েরা কিভাবে স্কুলে যায় এবং আমাদের রাস্তাঘাটগুলো কেমন। ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন একটি জাপানি ছেলে, সে নিজের কাজ নিজেই করছে, মোজা পরছে, ব্যাগ গুছাচ্ছে এবং দাঁত ব্রাশ করছে, রেডি হয়ে স্কুলে যাচ্ছে। এই হলো জাপানের রাস্তা। এইখানে দেখুন, লাল সিগন্যাল জ্বলার পর এই যে মহল্লা থেকে দুজন করে গার্ডিয়ানদের মধ্য থেকেই প্রতিনিধি নিযুক্ত করা থাকে। এরা প্রতিদিন সেই দুজন ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যায়, একজন সামনে থাকে, একজন পিছনে থাকে। এই অভিভাবকদের মধ্য থেকেই বাছাই করে দায়িত্ব দেওয়া হয় এবং মহল্লার ছেলে মেয়েরা স্টুডেন্টসরা এক জায়গায় এসে জড়ো হয়। সেখান থেকে এরা এইভাবে হেঁটে হেঁটে স্কুলে যায়। রাস্তা পারাপারের সময় এরা সুন্দর করে নিয়ম শৃঙ্খলা মানে এবং সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে নিয়ে যায়। এরা কিন্তু একটা স্টুডেন্ট একটা গাড়ি এই নীতিতে ফলো করে না। আমাদের ঢাকা শহরে কিন্তু নামী দামি যে স্কুলগুলো আছে সেখানে একটা ড্রাইভার, একটা প্রাইভেট কার একটা স্টুডেন্টকে নিয়ে স্কুলে যাচ্ছে, রাস্তার সামনে অনেক যানজটের তৈরি করছে। পক্ষান্তরে আপনি যদি জাপানি ছেলে মেয়েদেরকে দেখেন, এই যে দেখুন তারা ফুটপাথ ধরে সারিবদ্ধভাবে স্কুলে যাচ্ছে। মজার বিষয় হলো যে মহল্লায় যারা বসবাস করে তাদেরকে ওই মহল্লার স্কুলেই পড়তে হবে। একবার চিন্তা করুন, আমাদের ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা মহল্লাতেই সরকারি বেসরকারি অনেক স্কুল রয়েছে, কিন্তু তারা কিন্তু সেই স্কুলে সবাই পড়ে না, অন্য অন্য মহল্লায় গিয়ে তারা নামী দামি স্কুলে ভর্তি হয়। এখানে স্কুলের মান সব মহল্লাতেই সমান করা দরকার। এখানে দেখুন, এই যে রাস্তা পারাপার করার জন্য একজন ভলান্টিয়ার তথা ট্রাফিক রয়েছে, যে খেয়াল রাখছে রীতিমতো যে বাচ্চারা ঠিকমতো রাস্তা পার হচ্ছে কি না। স্কুলের সময় কিন্তু এরা খুব যত্ন সহকারে এই দায়িত্বগুলো মেনটেন করে। প্রিয় বন্ধুরা, একটু ব্লার করে দেয়া হয়েছে কারণ অনুমতি ছাড়া এই ছেলে মেয়েদের ভিডিও প্রকাশ করাটা ঠিক হবে না। আর শুরুতে আমি যেটি দেখিয়েছি ওটি একটি ভিডিও থেকে আমি নিয়েছি, তারা অনুমতি নিয়ে সেটি করেছে, যার কারণে আমি ইউটিউব থেকে এইগুলো নিয়ে দিয়েছি, এই জন্য এখানে ব্লার করিনি। প্রিয় দর্শক, এরা কিন্তু স্কুলে খাবার দাবার নিজেরা গ্রহণ করে, স্কুলে নিজেরা নিজের ক্লাসরুম স্কুল আঙ্গিনা পরিষ্কার করে থাকে। আমার জাপানি একজন আপা আছে, তার সাথে কথা বলে আমি এমনটি জেনেছি এবং জানতে পেরেছি। এই ভিডিওটি কিন্তু সেই আমাকে পাঠিয়েছে। এবার দেখুন যে আমাদের বাংলাদেশের এটি হলো জাহাঙ্গীর গেট বিএফ শাহিন স্কুলের সামনের একটি রাস্তা। এখানে একটু সামনে গেলে দেখতে পারবেন, এখানে অবশ্য স্কুলে ঢুকে গিয়েছে যার কারণে এখন আমি আসল দৃশ্যটা পাচ্ছি না। এই দেখুন কতগুলো পুলিশ, তারপরে কত গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে, ভিতরেও কিন্তু গাড়ি পার্কিং করে রাখা হয়েছে শুধুমাত্র স্টুডেন্টদেরকে নিয়ে আসার জন্য। এই যে এখান থেকে শুরু হলো গাড়ির সারি, মাঝে মাঝে দুই সারি হয়ে যায়, নিয়ন্ত্রণ করা যায় না কোনোভাবেই। এখন তো তাও পুলিশ একটু দায়িত্ব পালন করে এগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে। প্রিয় বন্ধুরা, যেমনটি বলছিলাম যে জাপানের সকালে বাচ্চারা ঢোকে, ওরা কিন্তু দুপুরবেলা ওখানে খাবার গ্রহণ করে, স্কুলে রান্না হয়। শুধু রান্না যে হয় সে খাবারের খরচটা বহন করতে হয় স্টুডেন্টদেরকে, গার্জেনদেরকে। আর স্কুল কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি, সরকারিভাবেই সে খরচ বহন করা হয়। এই যে দেখুন, এই গাড়িগুলো কিন্তু ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসেছে, আর এখানে পার্কিং করে রাস্তার উপরে। এগুলো কিন্তু অবৈধ পার্কিং, এগুলো কিন্তু পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা নয়। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের দেশের নিয়মগুলোকেও পরিবর্তন করতে হবে। ঢাকার রাস্তায় যানজট নিরসনের জন্য এটি হতে পারে একটি সুন্দর উদ্যোগ। এবং প্রত্যেকটি স্কুলে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে পারবে না, আসলে তাদেরকে স্কুল বাসে আসতে হবে, অথবা প্রত্যেকটা মহল্লায় যে স্কুল রয়েছে সেই স্কুলের মান উন্নত করে সমস্ত স্কুলের মান যাতে সমান থাকে সেই স্কুলেই তারা পড়ালেখা করবে। আপনাদের কাছে বিষয়টি কেমন হবে আপনারা অবশ্যই জানাবেন। কেমন স্কুল চান, কেমন প্রতিষ্ঠান চান, কিভাবে যাতায়াত করলে বাচ্চাদের জন্য সুবিধা হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।